তাহলে বাচ্চারা আজকে আমার বইয়ের আমরা 237 পৃষ্ঠা পড়ব, 37 এবং 38। 37-এ একটি কবিতা আছে ছুটি, যেটা লিখেছেন কবি রহিম সহ, আর সেই কবিতাটা পড়ব, কবিতাটার মানে বুঝিয়ে দেবো এবং কবিতার যে অনুশীলনী আছে সেখান থেকে আমি 4টে প্রশ্ন করাচ্ছি, বাকি 4টে প্রশ্ন এরপর একবার করে দিচ্ছি। তো আগে আমরা পড়বো কবিতাটা, কবিতাটা কিন্তু খুব ভালো করে পড়বো, একটা মজার কবিতা, একটু বড় হয়তো, 24 লাইনের কবিতা, তো এটা একটু মুখস্থ করতে সময় লাগবে, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, অবশ্যই তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তো দেখো কবিতাটার মধ্যে কি আছে। ছুটি রহিম শাহ। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতা, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেলবেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে, পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করব লুটোপুটি। আবার একবার বলি, আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে, পাখির মতো ঘুরতে উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণাধারা নাচে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করব লুটোপুটি। ছুটি কথাটার মানে হলো যেদিন কোনো জায়গায় স্কুল নেই, পড়াশোনা নেই, আমরা সারাদিন আনন্দ করব, মজা করব, খেলবো, ঘুরবো, বেড়াবো, সেই রকম একটা দিনের কথা এখানে বলেছেন কবি। তা তোমাদের যদি ছুটি থাকে তোমরা সেদিন কী করো? মনে করো না আজকে খুব আনন্দ করবো, আজকে এটা করবো, আজকে ওটা করবো, আজকে খেলবো, আজকে টিভি দেখবো, যে খাবো, আজকে দাদুর কাছে গল্প শুনবো, এরকম। আর ঘুরতে গিয়ে যদি কোথাও ছুটি কাটাও তাহলে মনে হবে পাহাড়ে একটু ঘুরে বেড়াই, একটু জঙ্গলে যাই, একটু পশু পাখিদের সামনে দাঁড়াই, গিয়ে তাদের ছবি দেখি, তাদেরকে দেখি, এইরকম। তো দেখো কবিতাটা মানে কি, আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, মানে আজকে সারাদিন ছুটি, তাই আজকে আমরা সারাদিন খেলাধুলা করবো, আজ সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি, আর ঘাসের উপরে আমরা লুটোপুটি করবো, অর্থাৎ গড়াগড়ি খাবো, বন্ধু হবো সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, আর সবুজ পাতার বন্ধু হয়ে যাবো আমরা, আর দিঘির জলে গিয়ে সাঁতার কাটবো, দেখি অর্থাৎ পুকুরের থেকে একটু বড় হয় দিঘি, সেখানে গিয়ে সাঁতার কাটবো, বিকেলবেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, আর বিকেলবেলা কি করবো, খোলা মাঠ অর্থাৎ বিশাল বড় মাঠ, যেখানে গিয়ে আমরা গায়ে হাওয়া মাখবো, অর্থাৎ মাঠে তো খুব সুন্দর হাওয়া বয়, সেই হাওয়াটা শরীরে লাগা মানে গায়ে হাওয়া মাখাবো, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, আবার নদীর সামনে রয়েছে তাই বলছেন কবি, হতে পারে নদীর জলে গিয়ে স্নানও করতে পারি, নাওয়া মানে স্নান করা, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, আর পাখির দেখা করার জন্য, বিভিন্ন পাখিদের দেখার জন্য বনে বনে ঘুরবো, দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে, আর কি হব, মনে মনে দোয়েল শালিক ময়না টিয়া পাখি হয়ে যাবে, পাখির মতো উঠতে উঠতে, অর্থাৎ কেন কবি পাখির মতো হবে, তাহলে আকাশের মানে আকাশ হবে ঘুরতে ঘুরতে, অর্থাৎ আকাশ আকাশ হয়ে যাবে, মানে পাখির মতো উঠতে উঠতে আকাশ হবো ঘুরতে ঘুরতে, সারা আকাশে পাখির মতো ঘুরবে, ঘুরে বেড়াবে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, আর ওই দূরে যে পাহাড় সেই পাহাড়ে ছুটে যাব কার কাছে, না হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণাধারা নাচে, যে পাহাড়ের কাছে ঝর্ণা নেচে নেচে নেমে আসছে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি, তাই কবি আবারও বলেছেন আজকে আমার সারা দিন ছুটি, সারা দিন ছুটি, তাই আমি খুব আনন্দে লুটোপুটি করবো, অর্থাৎ আনন্দে আমি গড়াগড়ি খাবো। তো এই গেল কবিতাটা, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে কবিতাটা, তাহলে চলো আরেকবার আমরা পড়ে নিই, তারপরে আমরা এই প্রশ্নগুলো করবো। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির ছলে কাটবো সাঁতার, বিকেলবেলা খোলা মাঠে
মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া। আচ্ছা দিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়না টিয়াং হব মনে মনে। পাখির মতো উঠতে উঠতে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাবো হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে। আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। এই গেল কবিতাটা। আশা করবো তোমাদের কবিতাটা খুব ভালো করে বুঝতে পেরেছ এবং কবিতাটা তো খুব তাড়াতাড়ি বাড়িতে মুখস্থ করে ফেলবে। এবার দেখো প্রথম প্রশ্ন কি আছে অনুশীলনীতে, কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে। এখানে তো কবিতা অনেকগুলো মানে শিশুটা করার কথা বলেছেন কবি, তো আমরা এখানে বেশ কিছুটা লিখে ফেলবো কী কী করতে চেয়েছেন। এখানে বলেছে সারাদিন শিশুটি কি করবে, শিশুটি সারাদিন খেলাধুলা করবে, ঘাসের উপর লুটোপুটি করবে, দিঘির জলে সাঁতার কাটবে, খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে, নদীর জলে স্নান করবে এবং পাখি হয়ে উঠতে উঠতে আকাশে ঘুরবে এবং দূর পাহাড়ে সে হরিণ ছানার কাছে ছুটে যাবে। তো এই জিনিস এই কাজগুলো শিশুটি করবে, তাহলে আমরা লিখে ফেলছি। আমরা এখানে যে কথা পারবো সে কথা লিখবো, তোমরা যখন বাড়িতে লিখবে তখন কিন্তু পুরোটাই লেখার চেষ্টা করবে। তাহলে দেখো আমরা কি লিখলাম, কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে। কবিতায় শিশুটি সারাদিন খেলাধুলা করবে, ঘাসের উপর লুটোপুটি খাবে, দিঘির জলে সাঁতার কাটবে, খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে, নদীর জলে স্নান করবে, পাখির খোঁজে বনে বনে ঘুরবে, পাখির মতো উড়ে উড়ে আকাশ ঘুরবে, দূর পাহাড়ে হরিণ ছানার কাছে যাবে আর সারাদিন আনন্দে লুটোপুটি করবে। এই হলো কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে সেই কাজগুলো। কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম লেখো, কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম হলো একটা দিঘি আর একটা হলো নদী। জলাশয় অর্থাৎ যেখানে জল থাকে, তাহলে আমরা লিখছি দিঘি আর নদী। তাই দেখো কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম হলো দিঘি আর নদী। কবিতায় আছে এমন চারটি পাখির নাম আমরা কি কি পড়েছি, দোয়েল শালিক ময়না টিয়া, তাহলে আমরা লিখছি এখানে। তাহলে দেখো কবিতায় আছে এমন চারটি পাখির নাম হলো দোয়েল শালিক ময়না টিয়া। কবিতায় আছে এমন একটি পশুর নাম কি, কবিতায় আছে এমন একটি পশুর নাম হলো হরিণ। কবিতা আছে এমন একটি পশুর নাম হরিণ।
তাহলে দেখো আমরা তাহলে কি কি পেলাম, কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম দিঘি আর নদী, কবিতায় আছে এমন চারটি পাখির নাম দোয়েল শালিক ময়নাটিয়া, কবিতায় আছে এমন একটি পশুর নাম হলো হরিণ। তাহলে আমরা এখানে যা যা করলাম সেটা আরেকবার পড়ে নিই, আর তার সঙ্গে এরপরে আমরা করব আর এই কবিতার যে অনুশীলনী আর বাকি প্রশ্নগুলো সেগুলো আমরা পড়ে নেব। তো দেখো এখানে আমরা কবিতাটা আরেকবার পড়ছি। ছুটি রহিম সহ আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেলবেলা খোলা মাঠে মাপবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে, পাখির মতো উঠতে উঠতে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেসে ঝর্ণা ধারণা আছে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দতে করব লুটোপুটি। এবার প্রশ্নে চলে আসি, কবিতা শিশুটি যা যা করবে বলে ভাবে। কবিতা শিশুটি সারাদিন খেলাধুলা করবে, ঘাসের উপর লুটোপুটি খাবে, দিঘির জলে সাঁতার কাটবে, খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে, নদীর জলে স্নান করবে, পাখির খোঁজে বনে বনে ঘুরবে, পাখির মতো উড়ে উড়ে আকাশে ঘুরবে, আর হলো দূর পাহাড়ে হরিণ ছানার কাছে যাবে এবং সারাদিন আনন্দে লুটোপুটি করবে। কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম দিঘি এবং নদী, কবিতায় আছে এমন চারটি পাখির নাম দোয়েল শালিক ময়নাটিয়া, কবিতায় আছে এমন একটি পশুর নাম সেটা হলো হরিণ বা হরিণ ছানা। তো হরিণ লিখলেই তার ছানাটা বোঝাই যায় যে হরিণের বাচ্চাকে বোঝাচ্ছে, তো আমরা এখানে লিখেছি হরিণ। তো এই হলো কবিতাটা, তার থেকে চারটি প্রশ্ন এবং এখানে আরও কিছু প্রশ্ন বাকি আছে, সেটা আমরা এর পরের স্টেপে করে নিচ্ছি।